বিসমিল্লাহ রহমান রহিম। হাজার তুজু বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত ডিগ্রি ও অনার্স বর্ষের শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি ফারজানা জেসমিন, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, হাজার তুজু ডিগ্রি কলেজ, চাঁদগাঁও, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সবাই নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের অষ্টম অধ্যায়ের 1970 সালের নির্বাচন। এর আগে আমি তোমাদেরকে যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম সেখানে পড়িয়েছিলাম 1969 সালের গণ অভ্যুত্থান। 1969 সালের গণ অভ্যুত্থানের পরেই 1970 সালের নির্বাচন নিতে বাধ্য হয়েছিল পাকিস্তান। পাকিস্তানের 1970 সালে সাধারণ নির্বাচন ছিল একটি সার্বজনীন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারী ভিত্তিতে প্রথম স্বাধীন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনের ফলাফল পূর্ব বাংলার জন্য, পূর্বাঞ্চলের জন্য বৈধ উপায়ে পাকিস্তানের শাসনভার গ্রহণের জন্য শুধু ম্যান্ডেটরি দেয়নি, এটি একটি বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য বাঙালিকে দিয়েছিল অনুপ্রেরণা। যে অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বাঙালি 1971 সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং দীর্ঘ 9 মাস যুদ্ধের পর বাঙালি জাতি বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের স্বাদ গ্রহণ করতে পেরেছিল। কিন্তু যখন থেকে পাকিস্তান স্বাধীন হয়েছিল 1947 সালে, 1947 সাল থেকে 1971 সাল বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, আর পাকিস্তান স্বাধীন হয়েছিল 1947 সাল। সে 47 থেকে 71, দীর্ঘ 23 বছর পাকিস্তান, পশ্চিম পাকিস্তান বাঙালির ইতিহাসে বাঙালিদের প্রতি যে শোষণ, নির্যাতন ও বিচারের ধারা অব্যাহত ছিল, এই 1970 সালের নির্বাচনের মধ্য দিয়ে বাঙালি সেই শিকল ভেঙে ফেলার শক্তি পায় এবং এই নির্বাচনে বাঙালি যখন বিজয় অর্জন করেছিল, এই নির্বাচনের ফলাফলকে মেনে বঙ্গবন্ধুকে সরকার গঠন করতে না দিয়ে পাকিস্তানিরা নিরীহ বাঙালির উপর পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী ছাপিয়ে পড়েছিল 1971 সালের 25 মার্চ। অবশেষে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ সংগ্রামের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ লাল সবুজের পতাকার ধারণ স্বাধীন বাংলাদেশ একটা স্বাধীন দেশের জন্ম হয়, একটা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এই 70 সালের নির্বাচনটা ঘটাতে কিন্তু এই পূর্ববঙ্গকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। 1947 সালে যখন পাকিস্তান স্বাধীন হয়েছিল তখন থেকে কিন্তু পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর নানা রকম শোষণ, অত্যাচার, অবিচার, লাঞ্ছনা, গঞ্জনা করে আসছিল। কিন্তু তারপরও ধীরে ধীরে পূর্ববঙ্গ আস্তে আস্তে করে তাদের অধিকারগুলো আদায় করতে সক্ষম হয়েছিল। সর্বপ্রথম 1952 সালে তারা তাদের ভাষা আদায়, পূর্ববঙ্গ তাদের ভাষা, বাংলা ভাষা আদায় করতে পেরেছিল। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। এরপর 1966 সালে বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিল। এই 6 দফার উপর ভিত্তি করে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা নামক একটা মামলাও দায়ের করা হয়েছিল। এটা যে একটা মিথ্যা মামলা ছিল, এই মিথ্যা মামলাটা প্রমাণিত হওয়ার কারণে 1969 সালে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। এই গণ অভ্যুত্থান সংঘটিত হওয়ার ফলেই পাকিস্তান বাধ্য হয়ে 1970 সালে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। নির্বাচনে পূর্ববঙ্গ জয় করার পরেও, বিজয় লাভ করার পরেও কিন্তু পশ্চিম পাকিস্তান পূর্ববঙ্গকে সরকার গঠন করতে দেয়নি, আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি, বঙ্গবন্ধু থেকে সরকার গঠন করতে দেয়নি, যার কারণে 1971 সালে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধ হতে বাধ্য হয়েছিল, যার কারণে 1971 সালে বাঙালিরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এখন আমরা জানব কী কারণে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করেছিল, মানে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণগুলি কী কী ছিল। তাহলে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পিছনে অনেকগুলি কারণ ছিল। এমনি 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করেনি।
1970 সালে পাকিস্তানের ইতিহাসে প্রথম ও শেষবারের মতো দেশব্যাপী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ শাসক শ্রেণীর ভোটের সকল হিসেব নিকেশ মিথ্যা প্রমাণিত করে কেন্দ্রীয় প্রাদেশিক পরিষদের নির্বাচনে অবিশ্বাস্য সাফল্য লাভ করেছিল। কী কী কারণে আওয়ামী লীগ সাফল্য লাভ করেছিল আমরা এখন এগুলি নিয়েই আলোচনা করব। এখানে প্রথমেই আমি বলছি যে কারণটা, সেটা হচ্ছে পূর্ব বাংলার মানুষের স্বপ্নভঙ্গ। দুই নম্বর কারণ হচ্ছে পশ্চিমাঞ্চলের মানুষের পূর্বাঞ্চলের মানুষের প্রতি বিশ্বাস আর শ্রদ্ধা ছিল না। তিন নম্বর হচ্ছে বঙ্গবন্ধু, হক, ভাসানীয় সরার্দির মতো নেতাদের ভূমিকা। চার নম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। পাঁচ নম্বর নির্বাচনের পূর্বে বঙ্গবন্ধুর ভূমিকা। ছয় নম্বর পূর্বাঞ্চলের মানুষ ইসলামী জাতীয়তাবাদের পরিবর্তে বাঙালি জাতীয়তাবাদকে গ্রহণ করায়। সাত নম্বর 1965 সালের পাক ভারত যুদ্ধে পূর্বাঞ্চল অরক্ষিত থাকায়। আট নম্বর দীর্ঘদিনের বঞ্চনা, পূর্ব বাঙালিদের দীর্ঘদিনের বঞ্চনা। নয় নম্বর পশ্চিমাদের অগণতান্ত্রিক শাসনকে প্রত্যাখ্যান করার কারণে। দশ নম্বর আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের। এগারো নম্বর পূর্বাঞ্চলের মানুষ লাহোর প্রস্তাবের চেতনায় উজ্জীবিত হওয়া। এ হচ্ছে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ। এখন আমরা এই কারণগুলি একটু একটু করে আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রথমে আমি যেটা বলেছিলাম সেটি হচ্ছে পূর্ব বাংলার মানুষের স্বপ্নভঙ্গ। পূর্ব বাংলার মানুষের স্বপ্নভঙ্গ, পূর্ব বাংলার সহজ সরল মানুষগুলো একটা সুখী, সুন্দর এবং সমৃদ্ধ জীবনের স্বপ্ন নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রের পূর্বাঞ্চল হিসেবে দীর্ঘদিনের ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন শোষণের পর যাত্রা শুরু করেছিল। কিন্তু অচিরেই তাদের স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায়। কারণ পূর্বাঞ্চলকে নিয়ে পশ্চিমাদের হিসেব নিকেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। সে কুৎসিত ভিন্নতা প্রথমেই ধরা পড়ে রাষ্ট্রভাষা ইস্যুতে, যখন পূর্ব বাংলার মানুষ রাষ্ট্রভাষার দাবি উত্থাপন করেছিল। এই রাষ্ট্রভাষা ইস্যুতে পশ্চিমাদের অবস্থান এবং পরবর্তীতে রাষ্ট্রীয় জীবনের সকল স্তরের অন্যায়, অত্যাচার, জুলুম, বঞ্চনা, নিপীড়ন ও অবিচারের উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনার কারণে পূর্বাঞ্চলের মানুষের স্বপ্ন ভঙ্গ হয়। তাই এই দুর্বিষহ জীবনের অবসান ঘটানোর জন্য ব্যালেটের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়, যার বহিঃপ্রকাশ হচ্ছে এই নির্বাচনে আওয়ামী লীগের অভাবনীয় জয়লাভ। দুই নম্বর পশ্চিমাঞ্চলের মানুষের পূর্বাঞ্চলের মানুষের প্রতি বিশ্বাস আর শ্রদ্ধা ছিল না। পশ্চিমাঞ্চলের মানুষের পূর্বাঞ্চলের মানুষের প্রতি বিন্দু পরিমাণ কোনো যে বিশ্বাস, কোনো শ্রদ্ধা যে ছিল না, তার প্রমাণ আমরা অনেকবার পেয়েছি। দুজন মানুষ একসাথে ঘর করতে গেলে তাদের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টি প্রয়োজন তা হচ্ছে পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। তার তেমনি দুটি রাষ্ট্রের, কোনো রাষ্ট্রের দুটি অঞ্চলের ভৌগোলিক সান্নিধ্য না থাকলেও তাদের যদি পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধা থাকে, তবে সেই রাষ্ট্র জাতীয় শক্তিতে শক্তিমান ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকে। দুঃখের বিষয় হচ্ছে পশ্চিমারা পূর্বাঞ্চলের মানুষকে সত্যিকারের মুসলমান ভাবত না এবং পূর্বাঞ্চলের রাজনৈতিক নেতাদের ভারতের চর হিসেবে মনে করত, যার ফলে 1970 সালের নির্বাচনে এ অমর্যাদাকর অবস্থার অবসান ঘটানোর জন্যই পূর্বাঞ্চলের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছিল। এ তাদের প্রতি অবিশ্বাস এবং অশ্রদ্ধার কারণে কিন্তু 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল। নাম্বার থ্রি বঙ্গবন্ধু, হক, ভাসানী এবং সুরারদির মতো নেতাদের ভূমিকা। পূর্বাঞ্চলের মানুষকে তাদের অধিকার সচেতন করে, তাদের স্বার্থের সমন্বয় ঘটিয়ে
উপরুক্ত রাজনৈতিক নেতৃত্ব যে ভূমিকা পালন করেন তারই আলোকে পূর্বাঞ্চলের মানুষ 70-এর নির্বাচনে গণ বিস্ফোরণ ঘটায়, যার ফলে আওয়ামী লীগ এত বিপুল ভোটে জয়লাভ করে। 4 নম্বর, আওয়ামী লীগের নির্বাচন ইশতেহার। আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারের মধ্যে ছিল 6 দফা ও 11 দফার উপর ভিত্তি করে আওয়ামী লীগ যে নির্বাচন ইশতেহার ঘোষণা করে সেগুলি ছিল মূলত পূর্বাঞ্চলের মানুষের প্রাণের দাবি, যা দীর্ঘদিন থেকে পশ্চিমা শাসক কর্তৃক উপেক্ষিত ছিল। মূলত সঠিক নির্বাচন ইশতেহারের জন্যই আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছিল, কারণ তাদের নির্বাচন ইশতেহারগুলি ছিল পূর্ব বাংলার মানুষের প্রাণের কথা। এগুলি কোনো ইশতেহার না, এগুলো তাদের চাওয়া, এগুলি তাদের পাওয়া, এই কারণেই তারা জয়লাভ করতে সক্ষম হয়েছিল। 5 নম্বর, নির্বাচনের পূর্বে বঙ্গবন্ধুর ভূমিকা। নির্বাচনের পূর্বে বঙ্গবন্ধু ছিলেন একজন জননেতা, বঙ্গবন্ধু, এক কথায় হচ্ছে বঙ্গবন্ধু, বঙ্গের বন্ধু। তিনি জনগণের পার্স, জনগণ কি বলতে চায় তিনি সেটা তিনি ভালো করে বুঝতে পারতেন বলে 70 সালের ঘূর্ণিঝড় উপলক্ষে ভাসানি যখন নির্বাচনের তারিখ পেছানোর কথা বলেন, তিনি তখন এর কঠোর বিরোধিতা করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে অবস্থান নেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন, রুটি শেকার আগে যেমন তাওয়া গরম হতে হয়, তেমনি আন্দোলনের ফসল ঘলে তুলতে হলে সঠিক সময়ের সদ্ব্যবহার করা দরকার। তার এ দূরদর্শিতার কারণেই 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছিল, কারণ তিনি জনগণের পালস ভালোভাবে বুঝতে পারতেন। 6 নম্বর, পূর্বাঞ্চলের মানুষ ইসলামী জাতীয়তাবাদের পরিবর্তে বাঙালি জাতীয়তাবাদকে গ্রহণ করায়। পাকিস্তানের 2 অঞ্চলের মানুষের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আচার আচরণ, চিন্তাভাবনা, ধ্যান ধারণা ভিন্ন থাকলেও একমাত্র ধর্মের উপর ভিত্তি করে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। পশ্চিমা শাসক গোষ্ঠী ইসলামের ইনসাফ ও ভ্রাতৃত্ববোধের আদর্শ থেকে বিচ্ছিত হয়ে পূর্বাঞ্চলের মানুষের প্রতি অন্যায়, অবিচার, শোষণ ও নির্যাতনের যে স্টিম রোল চালায়, তার প্রতিবাদে পূর্বাঞ্চলের মানুষ মুসলিম জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করে বাঙালি জাতীয়তাবাদের দীক্ষায় দীক্ষিত হয়, যার ফলে 70-এর নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয় এবং আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। 1965 সালের পাক ভারত যুদ্ধে পূর্বাঞ্চল অরক্ষিত থাকায় 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় পাকিস্তান রাষ্ট্র তার সমর শক্তির পুরোটাই পশ্চিম পাকিস্তানকে রক্ষার কাজে ব্যয় করে। পূর্বাঞ্চল সম্পূর্ণ অরক্ষিত ছিল, ভারত চাইলে খুব অল্প সময়ের মধ্যে পূর্বাঞ্চল দখল করে নিতে পারত। পূর্বাঞ্চলের নিরাপত্তা ইস্যুতে সরকার এ ধরনের অবহেলাকে বাঙালিরা কখনোই ভালো চোখে দেখেননি বলে যখন নির্বাচনের মাধ্যমে নিজেদের মত প্রকাশের সুযোগ পেল, তখনই আওয়ামী লীগকে বিপুল ভোটে তারা জয়যুক্ত করে নিল, কারণ তারা কোনো কিছুতেই পূর্বাঞ্চলকে কোনো সহযোগিতা, কোনো হাত, তারা কোনো বিপদ আপদে পশ্চিম পাকিস্তানিরা কখনোই পূর্বাঞ্চলের পাশে দাঁড়ায়নি, যার কারণে যখন নির্বাচন হলো তখন পূর্ব পাকিস্তানিরা, পূর্ব বাংলার মানুষ তখন নিজেদের সুযোগ পেয়েই আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়লাভ করতে সক্ষম হয়েছিল। 8 নম্বর, দীর্ঘদিনের বঞ্চনা। রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পাকিস্তানের সরকার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সহ সকল রাষ্ট্রীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে একচোখা নীতি অবলম্বন করতে শুরু করেন, যার ফলে পূর্বাঞ্চলের মানুষের বঞ্চনার পরিমাণ যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো, তখন নির্বাচনে সে অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে ভোট বিপ্লবের মাধ্যমে প্রতিশোধ গঠন করা হয়। 9 নম্বর, তারা প্রমাণ করে দিয়েছে তাদের দীর্ঘদিনের বঞ্চনার ফল কী হতে পারে। 9, পশ্চিমাদের অগণতান্ত্রিক শাসনকে প্রত্যাখ্যান করার কারণে।
পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই রাষ্ট্রভাষা ইস্যু এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রশ্নে সরকারের একগুঁয়েমি মনোভাব ও অগণতান্ত্রিক মানসিকতা পূর্বাঞ্চলের মানুষ মেনে নিতে পারেনি বলে জাতীয় পর্যায়ে প্রথম নির্বাচনের সুযোগ পেয়ে বাঙালিরা মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে এবং আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়লাভ করে। 10 নম্বর, আগরতলা ষড়যন্ত্র মামলা। পূর্বাঞ্চলের জনগণ যখন 6 দফা ও 11 দফার ভিত্তিতে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল, তখন পশ্চিমা শাসক গোষ্ঠী আন্দোলনকে গলাটিপে হত্যা করার জন্য বঙ্গবন্ধুর বিরুদ্ধে মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছিলেন 1968 সালে। পূর্বাঞ্চলের মানুষ তাদের প্রিয় নেতার আন্দোলনকে আরও তীব্রতর করে তোলে। অবশেষে 1969 সালে গণঅভ্যুত্থানের গণ আন্দোলনের মুখে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় এবং এর মাশুল হিসেবে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। এবং আগরতলা ষড়যন্ত্র মামলা যে একটা মিথ্যা মামলা ছিল সেটাও প্রমাণিত হয়। 11 নম্বর, পূর্বাঞ্চলের মানুষ লাহোর প্রস্তাবের চেতনায় উজ্জীবিত ছিল। পূর্বাঞ্চলের মানুষ লাহোর প্রস্তাবের আলোকে নিজেদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন খুঁজে পায়। 1940 সালে শেরেবাংলা একক ফজলুল হক যখন লাহোর প্রস্তাব পেশ করেছিলেন, সেখানে তিনি স্বাধীন বাংলাদেশের বীজটা বপন করে গিয়েছিলেন। তখন থেকেই পূর্ব বাংলার মানুষ একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে থাকে। সে স্বপ্নে সফল বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়লাভ করা হয় 1970 সালের নির্বাচনে। এই হচ্ছে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ। আমি প্রথম থেকে আবার বলছি, কারণগুলি একটু মনোযোগ দিয়ে দেখো। পূর্ব বাংলার মানুষের স্বপ্নভঙ্গ, পশ্চিমাঞ্চলের মানুষের পূর্বাঞ্চলের মানুষের প্রতি বিশ্বাস আর শ্রদ্ধা ছিল না, বঙ্গবন্ধু, হক ভাসানী ও সোহরাওয়ার্দীর মতো নেতাদের ভূমিকা, আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার, নির্বাচনের পূর্বে বঙ্গবন্ধুর ভূমিকা, পূর্বাঞ্চলের মানুষ ইসলামী জাতীয়তাবাদের পরিবর্তে বাঙালি জাতীয়তাবাদকে গ্রহণ করায়, 1965 সালের পাক ভারত যুদ্ধে পূর্বাঞ্চল অরক্ষিত থাকায় দীর্ঘদিনের বঞ্চনা, পশ্চিমাদের অগণতান্ত্রিক শাসনকে প্রত্যাখ্যান করার কারণে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের, এবং পূর্বাঞ্চলের মানুষ লাহোর প্রস্তাবের চেতনায় উজ্জীবিত হওয়ার কারণে, এই সমস্ত কারণে কিন্তু 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল, জয়লাভ হয়েছিল। এখন আমরা জানব 1970 সালের নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য কী ছিল। এই যে নির্বাচন হলো, নির্বাচনে আওয়ামী লীগ জয়যুক্ত হলো, বিজয় লাভ করলো, এই বিজয়ের, এই নির্বাচনের গুরুত্ব এবং তাৎপর্য কী ছিল, তাহলে আমরা এখানে জানব কী গুরুত্ব ছিল এবং তাৎপর্য ছিল। পাকিস্তানের 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনের পর 1970 সালের নির্বাচন ছিল অবাধ ও নিরপেক্ষ। এটা আগে বলেছি, বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসাবে আবির্ভাবের পিছনে 1970 সালের জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচনের গুরুত্ব অপরিসীম। 1970 সালে নির্বাচন যদি না হতো, মনে হয় 1971 সালের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ স্বাধীন হতে কতদিন লাগতো বলা যাচ্ছে না। তাহলে 1970 সালের নির্বাচনে কারণেই কিন্তু 1971 সালে যুদ্ধ হওয়ার পরপরই 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে জন্ম লাভ করতে পেরেছিল। তা না হলে কতদিনের মধ্যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নিত তা বলা মুশকিল। তাহলে 70 সালের নির্বাচনের গুরুত্ব এবং তাৎপর্য কী ছিল 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে? 1 নম্বর, ধর্মভিত্তিক জাতীয়তাবাদ প্রত্যাখ্যান। 2 নম্বর, পাকিস্তান রাষ্ট্রের মৃত্যু ঘণ্টা বেজে উঠে। 3 নম্বর, বাঙালি জাতীয় সংহত হয়। 4 নম্বর, আওয়ামী লীগ ও পিপিপি কেউ জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা আদায় করতে পারেনি বিধায় নতুন করে সংকট সৃষ্টি। 5 নম্বর, জাতীয় নেতৃত্বের পরিবর্তে অঞ্চল ভিত্তিক নেতৃত্ব সৃষ্টি। 6 নম্বর, রণাঙ্গনে জাতির ভাগ্য নির্ধারণের জন্য বাঙালি প্রস্তুত হয়। 7 নম্বর, বাংলার অভিসাংবাদিত নেতা হিসেবে বঙ্গবন্ধুর উত্থান। 8 নম্বর, দীর্ঘদিনের উপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ। তাহলে 1970 সালে নির্বাচনের ফলে কী গুরুত্ব এবং তাৎপর্য হয়েছিল আমরা পয়েন্টগুলি বললাম, এখন আমরা ছোট করে তোমাদেরকে
আলোচনা করে শোনাচ্ছি। এই যে পয়েন্টগুলি বললাম এগুলি কি? ধর্মভিত্তিক জাতীয়তাবাদ প্রত্যাখ্যান, এক নম্বর পয়েন্ট যেটা বললাম। 1947 সালে একমাত্র ধর্মের উপর ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। স্বাধীন পাকিস্তানের বাঙালির স্বপ্ন আশাকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে বাঙালিদের মধ্যে যে তীব্র ক্ষোভ এবং হতাশা বিরাজ করেছিল সে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে 1970 সালের নির্বাচনে। এই নির্বাচনে বাঙালি ভাষাভিত্তিক জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজের ঠিকানা খোঁজার সংগ্রামে লিপ্ত হওয়ার প্রেরণা পায়। কারণ 1947 সালে যখন ধর্মের উপর ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়, জন্ম হয়, তখন পাকিস্তান কিন্তু পূর্ব বাংলাকে সমান সুযোগ সুবিধা দেয়নি। যদি একে ধর্মের উপর দেশ স্বাধীন হয়ে থাকে, দেশে জন্ম হয়ে থাকে, তাহলে দু অঞ্চলের মানুষকে সমান সুযোগ সুবিধা দেবে না কেন? তাই পূর্ব বাঙালিরা তাদের এই পাকিস্তানের থেকে বের হয়ে এসে বাঙালি ভাষাভিত্তিক জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের ঠিকানা, নিজেদের দেশ খোঁজার সংগ্রামে লিপ্ত হয়ে ছিল। 2 নম্বর, পাকিস্তান রাষ্ট্রের মৃত্যু ঘণ্টা বেজে উঠে। পাকিস্তান রাষ্ট্রের মৃত্যু ঘণ্টা, এই নির্বাচন 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্যে দিয়ে যখন কেন্দ্রীয় সরকার গঠন করার কথা ছিল, পশ্চিম পাকিস্তানিরা কিন্তু সেটা মেনে নিতে পারেনি, যার ফলে তারা নির্বাচনকে গণরায়কে, এই যে 1970 সালের নির্বাচনের গণরায়কে বানচাল করে দিয়ে শক্তি প্রয়োগের মাধ্যমে বাঙালির রাজনৈতিক আকাঙ্ক্ষার মৃত্যু ঘটাতে চেয়েছিল। যদিও আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছিল, কিন্তু নিরস্ত বাঙালির উপর রাতের অন্ধকারে হায়নার মতো তারা ঝাঁপিয়ে পড়েছিল। বদ্যুতরে বীর বাঙালি অস্ত্র হাতে নিয়ে দীর্ঘ 9 মাসের রক্তঘী সংগ্রামের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা সূত্র ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিল। পাকিস্তানিরা তাতেও সফল হতে পারেনি। 3 নম্বর, বাঙালি জাতীয় ঐক্য সংহত হয়। নির্বাচনের 1970 সালের নির্বাচনের ফলাফলকে ঘিরে বাঙালিদের মধ্যে অন্যরকম এক মানসিক অনুভূতি কাজ করে, যে অনুভূতি তাদেরকে নিজেদেরকে পশ্চিমাদের থেকে আলাদা ভাবতে শেখায়। আর সে ঐক্য বাঙালিকে পরস্পরের কাছাকাছি এসে পুরো জাতি এক হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে প্রেরণা যোগায়। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করার ফলে কিন্তু তাদের মধ্যে এই অনুভূতি, মানসিক অনুভূতিটা কাজ করেছিল এবং তারা একে অপরকে কাছাকাছি এসে পুরো জাতি এক হয়ে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে তারা সাহস বা শক্তি বা প্রেরণা পেয়েছিল। 4 নম্বর, আওয়ামী লীগ ও পিপি কেউই জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা আদায় করতে পারেনি বিধায় নতুন করে সংকট সৃষ্টি। এই নির্বাচনে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টি কেউই অন্য অঞ্চলের একটি আসন না পাওয়ায় উভয়ই প্রদেশ কেন্দ্রিক রাজনৈতিক দলে পরিণত হয়। দুই দলের মধ্যে বিভিন্ন জাতীয় ইস্যুতে মতভেদ প্রকট থাকায় বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে ওঠেনি বলে শেষ পর্যন্ত শক্তি প্রয়োগের মাধ্যমে সমাধান নিশ্চিত করতে হয়েছিল। 5 নম্বর, জাতীয় নেতৃত্বের পরিবর্তে অঞ্চল কেন্দ্রিক নেতৃত্ব সৃষ্টি। যেহেতু আওয়ামী লীগ এবং পিপিপি কেউই নিজেদের প্রদেশের বাইরে একটি আসনও পায়নি, তাই তাদের গ্রহণযোগ্যতা অঞ্চল কেন্দ্রিক হয়ে পড়ে। আর যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছিল, এ নির্বাচনে তাদের ভরাডুবি হওয়ায় উভয় অঞ্চলে তারাও গ্রহণযোগ্যতা হারায়। তাই পাকিস্তানের ঐক্যের ভাগ্য গণতান্ত্রিক উপায়ে না করে পশ্চিমারা শক্তি প্রয়োগের মাধ্যমে নির্ধারণের চেষ্টা করেছিল। 6 নম্বর, রণাঙ্গনেই জাতির ভাগ্য নির্ধারণের জন্য বাঙালি প্রস্তুত হয়। স্বাভাবিক নিয়মে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরও কেন্দ্রে আওয়ামী লীগ সরকার গঠনের কথা ছিল, কিন্তু পাকিস্তান সরকার যতই টাল বাহানা করে সময় ক্ষেপণের মাধ্যমে পার্লামেন্টের অধিবেশন বিলম্ব করেছিল। বাঙালি ততই ইস্পাত কঠিন শপথের মাধ্যমে অধিকার আদায়ের দাবিতে একত্রিত হচ্ছিল। তারা এই সত্য উপলব্ধি করেছিল যে এবারে সংগ্রাম তাদের মুক্তির সংগ্রাম এবং এই সংগ্রামের মধ্য দিয়ে তারা
বিজয়ী হয়ে স্বাধীনতা ছিনিয়ে আনবে। সাত নম্বর, বাংলার অভিসংবাদিত নেতা হিসেবে বঙ্গবন্ধুর উত্থান। যদিও 1947 সালের পর থেকে বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটানোর জন্য শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দি, মাওলানা ভাসানী সহ আরও অনেক নেতা অক্লান্ত পরিশ্রম করেছিলেন, তথাপি চূড়ান্ত আন্দোলনের জন্য জাতিকে ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার এই ডাকের মাধ্যমে বঙ্গবন্ধু অভিসংবাদিত নেতা হিসাবে বাংলাদেশে উত্থান হন এবং বাংলাদেশে তিনি একজন অভিসংবাদিত নেতা হিসেবে পরিচিতি পান এবং বর্তমানে তিনি বিশ্বের একজন নেতা হিসেবেও পরিচিতি লাভ করেছেন এবং তার এই ভাষণ বিশ্ববিখ্যাত ভাষণে পরিণত হয়েছিল। আট নম্বর, দীর্ঘদিনের উপনিবেশিক শাসন থেকে মুক্তি। দীর্ঘদিনের উপনিবেশিক শাসন, প্রায় 200 বছরে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্তির পর প্রায় 23 বছরের পাকিস্তানি উপনিবেশিক শাসন ও শোষণের জাল ছিন্ন করার মহেন্দ্রক্ষণ এসে যায় 1970 সালের নির্বাচনের পর। বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে পুরো জাতি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং 1971 সালের 16ই ডিসেম্বর দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। বাঙালিরা তাদের স্বাধীনতা, তাদের সেই প্রাণের স্বাধীনতা তারা